সালামু আলাইকুম ওরমতুল্ল সম্মানিত মালয়েশিয়া প্রবাসী বাই ও বোনেরা সবাই আশা করি ভালো আছেন তো মালয়েশিয়া প্রবাসী বাইদের জন্য আজকের করোনার আপডেট এবং মালয়েশিয়ার বিভিন্ন স্থানে কিন্তু আজকে অফার আছে দেওয়া হয়েছে নতুন করে তো যেখানে মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী দাতুশ্রী হামজা জাইনুদ্দিন উনি কিন্তু উপস্থিত ছিলেন অনেক জায়গার মধ্যে উনি উপস্থিত থেকে কিন্তু অনেক অফার আছে দেওয়া হয়েছে তো সেই বিষয়ে নিয়ে আলোচনা করব অবশ্যই ভিডিওটা ফুরোটা দেখবেন যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকে দুই তারিখ সাত মাস দুই হাজার একুশ মালয়েশিয়ার মধ্যে আজকে নতুন করে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা হচ্ছে ছয় হাজার নয়শত বিরাশি জন যেটা গতকালকে ছিল ছয় হাজার নয়শো অষ্টআশি জন মাত্র ছয়জন কমছে তো মালয়েশিয়ার মধ্যে সর্বমোট করোনা আক্রান্ত রোগীর সংখ্যা হচ্ছে ষাট লক্ষ পঁয়ষট্টি হাজার নয়শত উনপঞ্চাশ জন মালয়েশিয়ার মধ্যে আজকে করোনা আক্রান্ত রোগী সুস্থ হয়েছে ছয় জন এই পর্যন্ত মালয়েশিয়ার মধ্যে সর্বমোট করোনা আক্রান্ত রোগী সুস্থ হয়েছে ছয় লক্ষ চুরানব্বই হাজার পাঁচশত আটত্রিশ জন মালয়েশিয়ার মধ্যে করোনা আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছে আজকে তেহাত্তর জন সবাই বলে ইন্না ইহি ইনাইলাহ জন এই পর্যন্ত সর্বমোট করোনা আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছে পাঁচ হাজার তিনশত সাতাইশ জন তো বর্তমানে মালয়েশিয়ার মধ্যে করোনা আক্রান্ত রোগী আছে ছেষট্টি হাজার চুরাশি জন তো সম্মানিত প্রবাসী ও বোনেরা আপনারা দেখতে পারতেছেন প্রতিদিন কিন্তু করোনা আক্রান্তের সংখ্যা বাড়তেছে এখন হচ্ছে কোন ডিস্ট্রিক্টের মধ্যে কতজন করে আক্রান্ত হয়েছে তার আপডেট প্রথম হচ্ছে ক্যাডা ক্যাডার মধ্যে দুইশত সাতপান্ন জন ফেরলিসের মধ্যে শূন্য ফুলাউবিনায়গের মধ্যে তিনশত একপান্ন জন ফেরাকের মধ্যে একশত বিরাশি জন সেলাঙ্গুরের মধ্যে দুই হাজার নয়শত সাতজন কোলারমপুরের মধ্যে ছয়শত জন ফুত্রাজয়ের মধ্যে বিশ জন মালাকার মধ্যে দুইশত দুইজন জোহরবাড়োর মধ্যে পাঁচশত সতেরো জন সেলাঙ্গরের মধ্যে দুই হাজার নয়শত সাতজন কালান্তানের মধ্যে একশত উনত্রিশ জন তেলেঙ্গানোর মধ্যে সুচল্লিশ জন নেগেরি সিমলানের মধ্যে ছয়শত ছয় জন ফাহাঙের মধ্যে তিনশত উনত্রিশ জন লাবওয়ানের মধ্যে একশত একত্রিশ জন সাপার মধ্যে দুইশত তিরিশ জন সেরাওয়াকার মধ্যে চারশত চল্লিশ জন তো সম্মানিত প্রবাসী বা ইউবনারা আপনারা দেখতে পারতেছেন প্রতিদিন কিন্তু করোনা আক্রান্তের সংখ্যা কিন্তু বাড়তেই আছে আপনারা জানেন যে মালয়েশিয়ার সরকার যে একটা ঘোষণা দিছে যে ষাট হাজারের নিচে নামলেই লকডাউন হয়তো একটু কমতে পারে কিন্তু এখন দেখতে পারতেছেন লকডাউন দেওয়ার পরেই কিন্তু করোনা আক্রান্তের সংখ্যা কিন্তু বাড়তেই আছে তো সেই জন্য আপনারা যেখানে আছেন অবশ্যই এস ওপি মেনে চলার চেষ্টা করবেন কারণ আপনি যদি এস ওপি ভঙ্গ করেন হয়তো আপনাকেও জেল এবং জরিমানা করা হতে পারে আর এখন বিশেষ করে যে অফারসিগুলো দেওয়া হচ্ছে আজকে প্রায় দশ থেকে দশের উপরে ফ্যাক্টরি বা কন্ট্রাকশন সাইডের মধ্যে কিন্তু অফার আছে দেওয়া হয়েছে ওদের অফার আছে দেওয়ার সিস্টেমটা হচ্ছে প্রথমে ওইখানে কি এস মানতেছে কিনা ওইটাই কিন্তু ওইখানে চেক করা হবে এস ওভি যখন মানা হবে না তখন সবাইকে কিন্তু জরিমানা এবং কোম্পানিকে জরিমানা জরিমানা করার সময় ওদের কাগজপাতি আছে কিনা দেখা হবে যখন ওদের কোনো কাগজপাতি থাকবে না তখন যারা অবৈধ তাদেরকে নিয়ে যাওয়া হবে এবং যারা বৈধ তারা যদি এস ওপি ভঙ্গ করে তাহলে তাদেরকে জরিমানা তো আজকে জুলাইয়ের দুই তারিখ সুবানজাইয়ার সেলাঙ্গড়ের একটি ফ্যাক্টরিতে অপরাধ চালিয়ে তিনশো পঞ্চাশজন অভিবাসীকে পরীক্ষা করে ইমিগ্রেশন পুলিশ এখানে কিন্তু কতজনকে আটক হয়েছে এটা কিন্তু এখনও সুস্থভাবে এখনো জানা হয় নাই এবং এখানে কিন্তু হেলিকপ্টার ব্যবহার করা হয়েছে এবং আরও অনেক জায়গার মধ্যে আমি এখানে দিয়ে দিচ্ছি ইমিগ্রেশন থেকে ফেসবুকের মধ্যে পোস্ট করা হয়েছে তো এখানে কিন্তু অনেক জায়গার মধ্যে মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী উনি কিন্তু উপস্থিত থেকেই কিন্তু রাত এগারোটা বারোটার সময় কিন্তু অফারাসিগুলো দেওয়া হচ্ছে তো মালয়েশিয়ার লকডাউন লকডাউনের মধ্যে কিন্তু আমরা প্রবাসীদের কিন্তু কাজ নেই অনেকের কিন্তু কাবার টাকা পর্যন্ত নেই কিন্তু এখন হচ্ছে অফারাসি লকডাউনের একটা বই এখন অফারসী আর একটা বই আসলে লকডাউন দিছে সব কিছু বন্ধ সব কিছু বন্ধ বলতে স্থানীয় নাগরিকদের বেলায় কিন্তু সব কিছু সহজ আমার মনে হয় কিন্তু আমরা যারা বিদেশি বিদেশি লোক আসি আমাদের জন্য সব কিছু কিন্তু এখানে বন্ধ কিন্তু এই লকডাউনের মধ্যে যে যে অপরাধীগুলো হচ্ছে যেভাবে লোক ধরা হচ্ছে মালয়েশিয়ার মধ্যে মনে হয় আর লোক টাকা যাবে না সেজন্য সকল বৈধ এবং অবৈধ চেষ্টা করবেন যে কোনো অপরাধের থেকে যেন বেঁচে থাকার জন্য কারণ অনেক সময় কাগজপাতি সব কিছু থাকার পরেও অফারাসির মধ্যে যখন ধরা পড়া যায় সেখানে কিন্তু অনেক সময় চোদ্দ দিনের জন্য ক্যাম্পের মধ্যে রাখা হয় অনেক সমস্যা হয়ে যায় সেই জন্য সবাই সাবধানে চলাফেরা করবেন আজকে যে অফারসিগুলো দেওয়া হচ্ছে সেগুলো আমি কিন্তু আপনাদেরকে এখানে দেখাচ্ছি আপনারা যারা মালাই ভাষায় বোঝেন অবশ্যই ফোটে নেবেন সবাই জানতে পারবেন এবং মালয়েশিয়ার যে একটা রিক্যালিব্রেশন একটা প্রোগ্রাম আপনারা যারা অবৈধ আছেন অবশ্যই এই প্রোগ্রামের মাধ্যমে আপনারা নিজ 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 কোম্পানিতে পারমিট করার সুযোগটা হাতছাড়া করবেন না সকল প্রবাসী বোনেরা সাবধানে সবাই অবশ্যই সাবধানে চলাফেরা করবেন যে যে যেখানে আছেন সাবধানে থাকবেন এবং সবাই সবার জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লা